অনেক দিনের পুরনো কথা, রাজস্থানের যোধপুর সার্কিট হাউসে সোনার কেল্লার শুটিং চলছে। শুটিংয়ের কাজে একটা ইনাল লেটারের প্রয়োজন পড়ল। ইউনিটের একজন গেলেন সেই ইনাল লেটার সংগ্রহ করে নিয়ে আসতে। অল্প সময়ের মধ্যেই সেই ইনাল লেটার সংগ্রহ করে যোধপুর সার্কিট হাউসে পৌঁছালেন ইউনিটের সেই সদস্যটি। ইনাল লেটারটি তুলে দিলেন সত্যজিৎ রায়ের হাতে। ইনাল লেটারটি হাতে নিয়ে বেশ বিরক্ত হলেন সত্যজিৎ রায়। ইউনিটের সদস্যটিকে বললেন, ইনাল লেটার নিয়ে এসছো ঠিকই, কিন্তু পোস্ট অফিসের ছাপ মেরে আনতে পারলে না? সত্যজিৎ রায় বুঝলেন, এখন যদি আবার ইনাল লেটারটিতে পোস্ট অফিসের ছাপ মেরে নিয়ে আসতে হয় তাহলে অনেক সময় লাগবে, দেরি হবে শুটিংয়ে। অগত্যা উপায়, সত্যজিৎ রায় তখন নিজের একটি কালো কলম চেয়ে নিলেন ইউনিটের এক সদস্যের থেকে। এরপর নিজেই কলম দিয়ে ইন্ডিয়ান পোস্টের সেই গোল ছাপ আঁকতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই এঁকে ফেললেন সেই ছাপ। অবিকল পোস্ট অফিসের ছাপের মতো কিছুটা স্পষ্ট, কিছুটা ভালো করে পড়েনি। সেই দিনই শুটিং শেষ হতেই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ইউনিটের বেশ কিছু সদস্য সত্যজিৎ রায়ের হাতে আঁকা সেই ইন্ডিয়ান পোস্টের ছাপের সাথে আসল ইন্ডিয়ান পোস্টের ছাপ মিলিয়ে দেখেছিলেন। অবাক হয়েছিলেন সকলে। সত্যজিৎ রায়ের হাতে আঁকা সেই ছাপের ভিতরে লেখাগুলি আসল ইন্ডিয়ান পোস্টের ছাপের ভিতরে লেখার সাথে হুবহু এক। এমনকি সত্যজিৎ রায়ের হাতে আঁকা সেই ইন্ডিয়ান পোস্টের ছাপের মাপও আসল ইন্ডিয়ান পোস্টের ছাপের মাপের সঙ্গেও একদম হুবহু এক। একজন মানুষের পর্যবেক্ষণ ক্ষমতা কী পর্যায়ে পৌঁছলে এটা সম্ভব তা সত্যি বলার অপেক্ষা রাখে না।